পার্টি ওবিসি মোর্চার পশ্চিমবঙ্গের প্রথম রাজ্য সম্মেলন হওয়ার কথা ছিল আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা সুকান্ত সরণি। এই রাজ্য সম্মেলনের প্রস্তুতি আমরা প্রায় 6 মাস ধরে নিয়েছি। সেই সম্মেলনে সুকান্ত সদর হল যে আছে সেই হলের অনুমতির জন্য আমরা 26/12/2017 তারিখে অ্যাপ্লিকেশন করি এবং অ্যাপ্লিকেশন করে অ্যাকসেপ্ট করা হয় এবং আমাদেরকে 2000 টাকা জমা দেওয়ার জন্য বলা হয়। আমরা পৌরসভায় 2000 টাকা জমা করি এবং আমাদের সেই রিসিপ্ট দেওয়া হয়। 2000 টাকা আমরা যে জমা করেছি তার যে পৌরসভার যে রিসিপ্ট সেই রিসিপ্ট আমাদেরকে দেওয়া হয়। পরবর্তীকালে এই যে রিসিপ্ট 2000 টাকা আমরা 26/12/2017 তারিখে আমরা ব্যারাকপুর পৌরসভায় জমা করি 2000 টাকা এবং পরবর্তীকালে আমাদের ফোন করে জানানো হয় যে টোটাল আপনাদের হলের দুদিনের হলের জন্য অ্যাসেসমেন্ট হয়েছে 35,600 টাকা, বাকি টাকা আপনারা জমা করে দিন। তো আমরা সেই কথা মতো টোটাল যে টাকাটা 32,000, এখানে 27,600 টাকার এই রিসিপ্ট 5/3/2018 তারিখে পৌরসভাকে আমরা টাকা জমা করি। রিসিপ্ট দেয় আমাদের 5/3/2018 এবং 2000 টাকা বাকি যে টাকা অন্য খাতে সেটা আমরা জমা করি। জমা করার পরে আমাদেরকে দেওয়া হয় অনুমতি পত্র, অর্থাৎ ফলে দুদিনের ওবিসি মোর্চা রাজ্য সম্মেলন করার অনুমতি দেওয়া হয়। একে সুকান্ত সদনের যে আমাদের পারমিশন দিয়েছে বা অনুমতি দিয়েছে সেই অনুমতি দেওয়া হয় এখানে 5/3/2018 তারিখে। 5/3/2018 তারিখে আমাদের হল পারমিশন তো পাবলিক করে যে আপনারা এখানে প্রোগ্রাম করুন। এখানে টাইম অফ ডিউরেশন দিয়ে দেওয়া আছে 11/3/2018 তারিখে এবং 11/3/2018 তারিখে। পারমিশন দেওয়ার পরে আমরা যে প্রস্তুতি আমাদের চলছিল রাজ্য সম্মেলনের যে প্রস্তুতি, সারা পশ্চিমবঙ্গ থেকে আমাদের ওবিসি মোর্চার যে মন্ডল আছে 1104 মন্ডল তার সভাপতি সাধারণ সম্পাদককে আমরা আমন্ত্রণ জানাই, তারা রাজ্যের সমস্ত জায়গা থেকে সেই আসা শুরু হয়। দুর্ভাগ্যের বিষয় যে ব্যারাকপুর পৌরসভা টিএমসি যে চেয়ারম্যান উত্তম দাস, এই নামটা আমি কেন বললাম আজকে উত্তম দাসের কথা, যখন এই অনুমতি দিচ্ছেন তখন কিন্তু তার যে কনসার্ন অথরিটি আছে সরকারি কর্মচারী তিনি কিন্তু অনুমতি দিচ্ছেন এখানে। তারপরে একজন যে পাবলিক সার্ভেন্ট যে দিচ্ছেন, তারপরে যখন ঠিক গতকাল সকাল 11:30টার সময় কুরিয়ার সার্ভিস করে আমাদের যে বাপ্পা আছে বাংলা মন্ডল সভাপতি ব্যারাকপুর মন্ডলের তাকে একটা কুরিয়ার ছুটি করা হচ্ছে কি যে না আপনাদের ক্যান্সেলেশন অফ বুকিং, ক্যান্সেলেশন অফ বুকিং করে কে চিঠিটা দিচ্ছে দেওয়া হচ্ছে যে চেয়ারম্যান ভদ্রেশ্বরী ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিজে সই করছে নিজে চিঠিতে দিচ্ছে ব্যারাকপুর পৌরসভা থেকে যে আপনাদের হলকে আনসেলেশন করা হবে। আমরা স্থানীয় নেতৃত্ব যোগাযোগ করা হয়েছিল, কি যোগাযোগ করেছিলাম উনি আমাদের যেভাবে বলছিল যে টেকনিক্যালি হল, আমরা বলেছিলাম এসি দরকার নেই যেহেতু আমরা সমাজের অন্যান্য অন্যান্য শ্রেণী সমাজের আর্থিক সামাজিক দিক থেকে আমরা পিছিয়ে পড়া মানুষের জন্য আন্দোলন করি, আমাদের কোনো এসির দরকার নেই, যদি ফ্যান খারাপ থাকে ফ্যানের দরকার নেই, যদি মাইক খারাপ থাকে মাইকের দরকার নেই, হলটা আমাদের দেওয়া হোক। কিন্তু তিনি কোনো কথা না শুনে বলছে ক্যান্সেলেশন অর্ডার হচ্ছে তো ক্যান্সেলেশন বিজেপিকে কোনো সভাপতি দেওয়া হবে না। আমার প্রশ্ন হচ্ছে দুটো প্রশ্ন, আজকে উত্তম দাসের ওই যে হলটা সুকান্ত সদন ওটা বাপের সম্পত্তি নয়, পরিষ্কার ভাবে আজকে এই ভাষায় বলছি যে ওটা আমার বাপের সম্পত্তি নয়, ওটা জনগণের সম্পত্তি। ওনার একটা ব্যক্তিগত যদি সম্পত্তি হতো উনি ইচ্ছা খুশি যা খুশি করতে পারতেন, কিন্তু সরকারি সম্পত্তি উনি খেয়াল খুশি মতো দেবেন খেয়াল খুশি মতো দেবেন এটা চলতে পারে না, কারণ এটাকে উনি পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলছেন। আজকে তৃণমূল মনে করছেন সমস্ত পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার যে হলগুলো আছে সেটাকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলছেন। আজকে আমরা কপালি ভাবে করেছিলাম একটা রাজনৈতিক দলের সম্মেলন হবে, সর্বভারতীয় রাজনৈতিক দলের একটা মোর্চা সম্মেলন হবে, সেই সম্মেলনটাকে আজকে করতে দিল না, অর্থাৎ এটা রাজনৈতিক প্রতিহিংসা প্রাণ বসত কিন্তু এই কাজটা আজকে করলেন। আজকে দুর্ভাগ্যের বিষয় সারা পশ্চিমবঙ্গে এই যে সমাজে যারা পিছিয়ে শ্রেণীর মানুষ আছেন তাদেরকে এইভাবে হেনস্থা করলো,
আজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জি বলছেন পশ্চিমবঙ্গে নাকি আমরা জাতপাতের রাজনীতি করছি। আজকে দুর্ভাগ্যের বিষয় যে গত যে বাজেট হয়েছে পেশ হয়েছে সেই বাজেটে অনেক সম্প্রদায়ের অনেক লোকের জন্য ক্লাবগুলোর জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সমাজের এই আর্থিক সামাজিক পিছিয়ে পড়া যে মানুষ আছে 2011 সালের সেন্সাস হিসাবে 42.75% মানুষ বাস করে পশ্চিমবঙ্গে, কিন্তু তাদের জন্য 1 টাকা বাজেটে বরাদ্দ করা হয়নি। ঠিক তাদের দাবি দেওয়া নিয়ে আজকে আন্দোলন ছিল, আমাদের দাবি কি ছিল এই সম্মেলনের মূল দাবি ছিল যে ওবিসিদের প্রতি পশ্চিমবঙ্গে বঞ্চনা করা হচ্ছে। আর একটা আমাদের কি দাবি ছিল যে পশ্চিমবঙ্গে ওবিসিদের 27% সংরক্ষণ করতে হবে রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে। আজকে যদি উত্তরপ্রদেশে হতে পারে, রাজস্থানে হতে পারে, গুজরাট হতে পারে, কেরালে হতে পারে, সব রাজ্যে যদি রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে 27% সংরক্ষণ আছে, তাহলে পশ্চিমবঙ্গে কেন কেবলমাত্র 7% সংরক্ষণ হবে? সবাইকে মাথায় তুলে যাচ্ছে কারণ 30% ভোটের স্বার্থের জন্য, কিন্তু ওবিসিরা পশ্চিমবঙ্গে পিছিয়ে আছে। তার জন্য আমরা আজকে সংগঠিত ভাবে আন্দোলন করতে চাইছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের পায়ে তলা থেকে মানুষ সরে আছে, তারা ওবিসির ভয়ে ভীত হয়ে পড়ছে। এই ওবিসি সম্প্রদায়ের মানুষ এত সংখ্যার মানুষ 42% করে মানুষ যদি জেগে ওঠে এদের গদি থাকবে না, তাই ভয়ে আতঙ্ক হয়ে তারা আজকে শেষ সময় ক্যান্সেল করছে। এমন দুর্ভাগ্যের বিষয় যে 5-6 দিন আগেও যদি জানানো হতো আমরা অলরেডি করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হাইকোর্ট সিজে অফ চলছে, 16 তারিখ পর্যন্ত হাইকোর্টে সিজে অফ চলছে, সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। আজকে এই যে এত রাজনৈতিক দলের প্রতিহিংসা, দেখুন পশ্চিমবঙ্গে অনেক রাজনীতি হয়েছে, আমার মনে হয় আজকের এই ঘটনাটা মানে সিপিএম কে লজ্জা দেয়। সিপিএম তো ভোট লোড করতো, ভোট করতে দিত না, কিন্তু এইরকম গণতন্ত্রের কন্ট্রোল মানে ফলের পারমিশন এইভাবে ক্যান্সেল করে দেওয়া, এটা সিপিএম যে সন্ত্রাসের 34 বছর ছিল যে রাজনৈতিক গণতন্ত্রকে ধ্বংস করার যে চেষ্টা করেছিল, তারাও কিন্তু আজকে লজ্জা পাবে যে টিএনসি কি করছে আমরা তো এতটাও করে দেখাতে পারি। আজকে উত্তম দাসের কাছে আমরা 1 কোটি টাকার মামলা করবো, খুললে আগামী দিনে আমরা যে চেয়ারম্যান রয়েছেন আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের যে সম্মানহানি হয়েছে, পার্টির কর্মীদের যে হেনস্থা হয়েছে, তার জন্য ওনার বিরুদ্ধে আমরা 1 কোটি টাকার ক্ষতিপূরণ এবং মানহানির মামলা আমরা করবো। কারণ তিনি যেটা করছেন সেটা পাবলিক প্রপার্টি নয়, তার ব্যক্তিগত সম্পত্তি, তাই খালকুশির মতো তিনি ক্যান্সেল করছেন, এটা করার তার কোনো নৈতিক অধিকার নেই। এবং আমরা আগামী দিনে যে প্রস্তুতি লিগাল প্রস্তুতি আমরা নিচ্ছি যে মামলার দিকেও আমরা যাবো, কারণ এই অরাজকতা চলতে পারে না যে আজকে বিরোধী দলকে আজকে সভা করতে দেবো না, ভাব দেবো না, দেওয়া হলে ক্যান্সেল করে দেবো। শুধু তাই নয়, ওখানকার আমাদের স্থানীয় নেতা আজকে তাদেরকে মারধর করা হচ্ছে, সকাল 11টা টোটাল ওখানকার যে গুন্ডা বাহিনী আছে টিএনসির গুন্ডা বাহিনী আমাদের কার্যকর্তাদের উপর মারধর করা হচ্ছে। সুভাষচন্দ্র প্যাটেল ওবিসি মোর্চার ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক, তাকে আজকে মারধর প্রচন্ড রকম নিবর্ষভাবে মারধর করা হচ্ছে। আজকে আমাদের শিবশঙ্কর সুর ওখানকার প্রেসিডেন্ট, তাকে কিন্তু মারধর করা হয়েছে। গতকালের একটা ঘটনা আমি আপনারা সবাই জানেন, আজকে একটা জেলা সভাপতি, শ্রীরামপুরের জেলা সভাপতি, সে কি আজকে শ্যামাপ্রসাদের মূর্তি, উনি যে শ্যামাপ্রসাদের কমিটি আছে সেই কমিটির একজন সহসভাপতি, স্বাভাবিকভাবে তিনি এখানে গেছেন পরিষ্কার করার জন্য, কিন্তু তাকে কি করা হয়েছে? একজন কাউন্সিলর ভাবা যায় না, একজন কাউন্সিলর তার নেত্রী লোকজন এসে বিভৎসভাবে তাকে ফেলে মারছে। এটা কোন রাজ্যে আমরা বাস করছি? এটা পশ্চিমবঙ্গে একটা তালিবান শাসন চলছে, এই তালিবানি শাসন ছাড়া কোনোদিন এরকম চলতে পারে না। একটা সর্বভারতীয় রাজনৈতিক দলের একজন জেলা সভাপতি, সেই জেলা সভাপতিকে কি তার অপরাধ জানায় শ্যামাপ্রসাদের মূর্তিতে আজকে ভারতকে শুধু শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি পরিষ্কার করতে যাচ্ছে, তাকে ওভাবেই মারধর করা হলো। কি চলছে পশ্চিমবঙ্গে আজকে আমি জানি না, আজকে কি তিনি চাইছেন পরিষ্কার? আজকে আমি এখান থেকে একটা কথা দিদিকে বলতে চাই যে ইট ছুড়লে কিন্তু পাটকেল ছোড়ার ক্ষমতা আমাদের আছে, আমরা যদি আজকে কর্মীদেরকে জানিয়ে দিই যে যেখানে ইট ছোড়া হচ্ছে সেখানে পাটকেল মারুন, তাহলে কালীঘাটেও কিন্তু বাঁচবে না, আমাদের পাটকেলে কালীঘাটেও কিন্তু উড়ে যাবে, সেই ক্ষমতা বিজেপি কিন্তু আজকে আছে। আর উনি ভাবছেন কি, উনি ভাবছেন কি একটা সময় তিনি বলতেন না যে বিজেপি আবার কি জিনিস, খায়না মাথায় দেয় তো দূরবীন দিয়ে দেখা যায়, এখন উনি দূরবীন না এখন খালি চোখে দেখছেন, তার জন্য আজকে ইট ছুটছেন। এরপরে যদি আমরা নির্দেশ দিই যে পাটকেল ছুড়ুন, তাহলে দিদির বাড়িটা থাকবে তো, তারিখ বাড়ির টোটাল সব বেরিয়ে পড়বে না তো, কি আছে না আছে। আজকে দুর্ভাগ্যের বিষয় যে এইভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কন্ট্রোল করা হচ্ছে। তাই আমরা আজকে বলতে এসেছি যে আজকে যখন আমরা পশ্চিমবঙ্গের বুকে
বুথ সরকার কমিটি করছি, কারণ পশ্চিমবঙ্গে তো ভোট হয় না, পঞ্চায়েত গুলোতে ভোট করতে দেয় না, কারণ ভোটের নামে পোষণ হয়, লুট করে দেয়। তার জন্য আমরা শক্তিশালী হচ্ছি, প্রতিটা বুথে আমরাও কমিটি করছি, বুথ সরকার কমিটি। দিদি ভয় পেয়ে যাচ্ছেন, ভাবছেন না তো পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে। সবচেয়ে বড় বিষয় যেটা এসছে, যে দিদির মাথায় যতটা ঠিক ছিল, পুরো ত্রিপুরায় বিজেপি জেতার পরে আরো এমন উপর আক্রমণ চলছে, যে ভয় আতঙ্ক যে এইগুলি পশ্চিমবঙ্গ থেকে আমাদের ক্ষমতায় চলে যাবে। দুর্ভাগ্যের বিষয় যে দিদি হয়তো কদিন থাকতো, আমার মনে হয় এরপরে জনগণনার প্রতি আস্থা নেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ চাইছে না। আমি আজকে দিদিমণিকে হুঁশিয়ারি করতে চাইছি যে পশ্চিমবঙ্গের আপনাদের যে সাধারণ মানুষ বা জনগণ, আপনাদের প্রতি আস্থা নেই। যদি ক্ষমতা থাকে, যদি মুরত থাকে, উনি রিজাইন দিন, বিধানসভা ভেঙে দিন, দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন ডাকুন। এখন যদি পশ্চিমবঙ্গ নির্বাচন করা হয়, আজকে কালকে যদি নির্বাচন করা হয়, পশ্চিমবঙ্গের টিএমসি ধূলিসাৎ হয়ে যাবে, এখানে আস্থা পাবে না। বলুন আপনাদের এবার প্রশ্ন থাকলে। এটা আগামী দিনেই বলা যাবে যে আমরা দিনের পর দিন এই মার খেয়ে যাবো, এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। আমরা শক্তিশালী আছি, আগামী দিনে আমরা ইটের বদলে পাটকেলেই আমরা এক জবাব দেবো। আর একটা নলেজের জন্য আমি একটা বিষয় বলে দিই, যে কমিশনারের যে পারমিশন, সেই পারমিশন আমাদের দেওয়া হয়েছে সেই প্রোগ্রামের জন্য। না, প্রোগ্রামটার পরিস্থিতির জন্য আমরা আপাতত স্থগিত রেখেছি, এই প্রোগ্রামটা পরবর্তীকালে অন্য সময় অন্য জায়গায় করবো। Thank you.